পৃথিবীর জনসংখ্যা প্রায় 700 কোটি। এই 700 কোটি মানুষ প্রতিনিয়ত নতুন কিছু করার উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করে রাখছে, এবং তাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষই নতুন কিছু করতে পেরেছে। কারণ তারা যখন নতুন কোনো একটা উদ্যোগ নেয়, তখন সে বারে বারে ব্যর্থ হয়, এবং সে একবার দুবার চেষ্টা করার পর আর চেষ্টা করতে চায় না, কারণ তার মধ্যে একটা অনিচ্ছা কাজ করে। আমি আপনাকে বলবো, নিজের পথে এগোতে হলে, সফলতা অর্জন করতে হলে আপনাকে বারবার চেষ্টা করে যেতে হবে, নিজেকে নিজে মোটিভেট করতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। আপনি আপনার কাছে ব্যর্থ হবেনই, এবং সে ব্যর্থতা থেকে শিক্ষা নিন। আশেপাশের মানুষ আপনাকে যাই বলুক, আপনি তাদের কথা কখনো কান দেবেন না, কারণ তারা জানেন আপনি কি হতে চান, আপনি কি করতে চান। তারা শুধু এটা দেখে বিচার করে, যতটুকু তারা দেখে, যতটুকু তারা বোঝে। তাই কখনো তাদের কথায় কান দেবেন না, তারা যা বলে জাস্ট ঝেড়ে ফেলে দিন, কারণ তারা জানেন না আপনি কি হতে চান, আপনার স্বপ্ন কি। থমাস আলভা এডিসন তিনি বলেন, আমি আমার লাইফে প্রায় 1000 বার ব্যর্থ হই, এবং সেই ব্যর্থতাগুলো থেকে আমি শিক্ষা নিই, এবং সেই শিক্ষাগুলো আমি আমার সফলতার পথে আবার অনুপ্রাণিত হয়ে আমি কাজে লাগাই, এবং একসময় আমি বাল্ব আবিষ্কার করতে সক্ষম হই। থমাস আলভা এডিসনের এই বক্তব্য থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, যে সফল হতে হলে আমাদের সবসময় কাজ করে যেতে হবে। কাজ না করলে আমরা কখনোই সফল হতে পারবো না, এবং সেই ব্যর্থতাগুলো থেকে আমাকে শিক্ষা নিতে হবে, এবং সেই শিক্ষাগুলো আমরা আবার সফলতার পথে আমরা কাজে লাগাবো, এবং আমরা সফল হতে পারব। সফল হতে হলে কখনো হাল ছাড়লে চলবে না, নিজের মানসিকতাকে দৃঢ় করুন, এবং আপনার সফলতার পথে কাজে লাগান। আপনি বারবার ব্যর্থ হবেনই, বারবার ব্যর্থ হয়ে সেই ব্যর্থতার কারণগুলোকে খুঁজে নিন, আপনি কেন ব্যর্থ, এবং তা আপনার সফলতার পথে কাজে লাগান। আমার বিশ্বাস, আপনি আর 700 কোটি মানুষের মধ্যে অন্য একজন মানুষ হয়ে উঠবেন। আমি কোনো মোটিভেটর নয়, আমি সেই ধরনের ভিডিও বানাই যে ধরনের ভিডিও থেকে আপনি, আমি, অর্থাৎ আমরা সকলে কিছু একটা শিখতে পারব। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।